Hi, I am Kamru Chaman and I welcome all of you to Kamru English Academy. Today, you are going to have a lesson on past indefinite tense. This tense is also called simple past tense. You can use this tense to describe someone what happened yesterday or what happened around 500 years ago or what happened just now. Priyo chhatro chhatrira, এর আগের ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ আছে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি ভাগ নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আজকে আমরা পাস্ট টেন্সের প্রথম যে ভাগ পাস্ট ইনডেফিনাইট টেন্স যার আরেকটি নাম সিম্পল পাস্ট টেন্স এই টেন্স কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ভাবাচক এবং নাবাচক বাক্য তৈরি করতে হয়, কিভাবে প্রসঙ্গ বাক্য তৈরি করতে হয় সবই শিখব। আই হোপ ইউ আর উইথ মি, সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমাদেরকে জানতে হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স কখন কখন আমরা ব্যবহার করব। দেখা যাক, কোন কাজ এই মাত্র হয়ে গেল অতীতের কাহিনী ঘটনা গল্প বলতে অতীতের অভ্যাস বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ কোন কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালেই শেষ হয়ে গেছে এবং তার ফল বর্তমান নেই, এরকম ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। আমি একটি উদাহরণ দিচ্ছি, দেখো আমি একটি কলা খেলাম। লক্ষ্য করে দেখো আমার কলা খাওয়া কাজটা এই মাত্র হয়ে গেল, অর্থাৎ অতীত হয়ে গেছে। তো কলা খাওয়ার কাজটার যে ফলাফল সেটা তখনই শেষ হয়ে গেছে, তার ফল কিন্তু বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পাবো না। এবার আমাদেরকে দেখতে হবে বাংলা ব্যাকরণের সঙ্গে কি কি যুক্ত থাকলে আমরা খুব সহজেই পাস্ট ইনডেফিনাইট টেন্স তৈরি করতে পারব। দেখা যাক, বাংলা ব্যাকরণের শেষে ল লে লাম ত তে আম তেন ইত্যাদি যুক্ত থাকে। এই যে একটু আগে উদাহরণ দিলাম আমি একটি কলা খেলাম, দেখো এখানে ক্রিয়াপদ কিন্তু খেলাম, এখানে এই খাওয়া একটা কাজ, এর সঙ্গে ম যুক্ত আছে এবং কাজটা একটু আগেই হয়ে গেছে এটা বলে দিচ্ছি। এবারে আমরা বাক্যটি গঠন করব কিভাবে, তার স্ট্রাকচার কিভাবে একটু দেখে নেওয়া যাক। প্রথমে সাবজেক্ট বসাবো আমরা, তারপরে ভার্ব টু, অর্থাৎ আমরা জানি একটি ভার্বে যে তিনটি ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্সিপল ফর্ম, সেই ফর্মগুলোর মধ্যে ভার্ব টু অর্থাৎ পাস্ট ফর্মটি ব্যবহার করব। এরপরে আদার্স অর্থাৎ অন্যান্য যদি কিছু থাকে, যদি কোনো অবজেক্ট থাকে বা আরো কিছু থাকে সেগুলো বসবে। লেটস হ্যাভ এ লুক অ্যাট অ্যান এক্সাম্পল, আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। সে কলকাতা গিয়েছিল, এখানে ক্রিয়াপদ গিয়েছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা ক্রিয়াপদের সঙ্গে এই যে ল যুক্ত আছে গিয়েছিল, কাজটা অতীতকালে করেছিল সেটা বলে দিচ্ছে এবং বাংলা ক্রিয়াপদের সঙ্গে ল যুক্ত আছে। এবারে আমি বাক্যটি গঠন করবো কি করে, এখানে স্ট্রাকচার বলছে প্রথমে সাবজেক্ট বসবে, এই বাক্যে কাজটি কে করেছে, সে কলকাতা গিয়েছিল, কাজটি করেছে সে অর্থাৎ সে এখানে সাবজেক্ট, আমরা প্রথমে হি লিখেছি সে, এটাকে সি দিয়েও লেখা যায় অনিলা ধরলে। এরপরে ভার্ব টু অর্থাৎ গিয়েছিল ক্রিয়াপদ, এখানে যাওয়া ইংরেজি কি গো, তাহলে তার পাস্ট ফর্ম ইউজ করলে হবে ওয়েন্ট, তাকে এখানে লেখা রয়েছে ওয়েন্ট, হি ওয়েন্ট। এবার আদার্সের জায়গায় কি বলা হয়েছে, কলকাতা গিয়েছিল, তাহলে টু কলকাতা। এই বাক্যটিকে আমরা বলছি পজিটিভ অর স্টেটমেন্ট, অর্থাৎ এটা একটা বিবৃতিমূলক বাক্য বা ভাবাচক বাক্য। এই বাক্যটিকে আমি যদি নাবাচক করি তাহলে কেমন হবে দেখা যাক, সে কলকাতা যায়নি, এখানে হাবাচক ছিল গিয়েছিল, এখানে নাবাচক আমি বলছি সে কলকাতা যায়নি। এবারে পাস্ট ইনডেফিনাইট সূত্রে বলা আছে যে কোন বাক্যকে আমরা যখন নাবাচক করব তখন আমাদের একটি অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়, সেটি হলো ডিড, নামটিও পাস্ট, ডু ভার্বের পাস্ট হচ্ছে ডিড, সেই ডিড অক্সিলারি ভার্বটা আমরা এখানে রাখবো, তাহলে লেখা হচ্ছে হি ডিড নট। এবার একটি মজার বিষয়, আমরা এখানে ওয়েন্ট ইউজ করেছিলাম ভি টু, কিন্তু যখন আমি অক্সিলারি ভার্ব ডিডকে আনবো নাবাচক করার জন্য বা প্রসঙ্গ করার জন্য তখন আমার
মূল যে ভাবটি থাকবে went অর্থাৎ past form সেটিকে আমরা আবার present form এ নিয়ে যাব অর্থাৎ go এই form এ নিয়ে যাব দেখো এখানে লেখা রয়েছে go তাহলে এখানে ছিল went এখানে লেখা আছে go কারণটা কি আমাদের এই did অক্সিলারি ভার্ব যখনই আনবো সেটা প্রশ্নবোধকের ক্ষেত্রেই হোক বা নামবাচকের ক্ষেত্রেই হোক আমাদের এই past form টিকে আবার present form এ নিয়ে যেতে হবে তাহলে কি থাকবে এখানে he did not go to kolkata সে কলকাতা যায়নি এটাকে আমরা বলছি নেগেটিভ অর্থাৎ নাবাচক বাক্য এরপরে এই বাক্যটিকে আমি যদি প্রশ্নবোধ করি তাহলে কেমন হবে সে কি কলকাতা গিয়েছিল অর্থাৎ প্রশ্নবোধ করার সময় আমার অক্সিলারি ভার্ব আগে আসবে তো এখানে যেহেতু ডিড অক্সিলারি ভার্ব আমরা প্রথমে ডিডকে আনব এখানে এনেছি তারপরে সাবজেক্ট বসে আমরা যাই তাহলে ডিড হি এবারে যেহেতু সূত্র অনুযায়ী ডিড দিলে ভার্বের পাস্ট ফর্ম আবার প্রেজেন্টে চলে যায় দেখো এখানেও গো লেখা রয়েছে ডিড হি গো টু কলকাতা সে কি কলকাতা গিয়েছিল এটা হলো সিম্পল ইন্টারোগেটিভ অর্থাৎ সাধারণ প্রশ্নবোধক বাক্য কিন্তু এটাকে যদি আমি ডব্লিউ চেঞ্জ নেগেটিভ করি তাহলে কি হবে দেখা যাক একটু দাঁড়ো সে কখন কলকাতা গিয়েছিল অর্থাৎ এখানে একটি ডব্লিউ ওয়ার্ড কখন জুড়ে দেওয়া হয়েছে তো কোন সমস্যা নেই এখানে আমরা সিম্পল ইন্টারোগেটিভে যা করেছিলাম তাই করব শুধু বাড়তি যে ডব্লিউ ওয়ার্ড এখানে কখন এই কখন ইংরেজি হয়ে সেটাকে আমরা একদম প্রথমে আনবো যেটা এখানে লেখা হয়েছে হোয়েন বাকি এখানে যা ছিল এগুলো তাই তাহলে কি দাঁড়ালো হোয়েন ডিড হি গো টু কলকাতা কখন সে কলকাতা গিয়েছিল প্রিয় ছাত্রছাত্রীরা আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সিম্পল পাস্ট টেন্স টেলস আস সামথিং দ্যাট হ্যাপেন্ড ইয়েস্টারডে or happened just now or happened around 500 years ago the action is finished and it is over kajta odhikale shuru hoye odhikale shesh hoye geche kono phol bidwan nei priyo chhatro chhatrira amra aro kichu udaharoner madhye dekhe nebo kibhabe amra banglay thaka kono bakko ke past indefinite tense e niye jete parbo so let us follow the examples one by one se ekti gaan gailo ekhane kriyapad kunti গায়ে কারণ গান গাওয়া একটা কাজ এখানে দেখো ক্রিয়াপদের সঙ্গে ল যুক্ত আছে এবং বোঝা যাচ্ছে যে কাজটা অতীতকালে শুরু হয়ে অতীতকালে শেষ হয়ে গেছে গাইলো মানে কি তার গাওয়া হয়ে গেল অর্থাৎ অতীত দেখা যাক ফর্মুলা বলছে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব টু অর্থাৎ পাস্ট ফর্ম ভার্বে এবং আদার্স অর্থাৎ অবজেক্ট বা অন্যান্য কিছু বসবে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সে আমরা এখানে সে লিখেছি মহিলা ধরলে সি হবে আর আমরা যদি পুরুষ ধরি তাহলে হি হবে তাহলে সি এবারে গান গাওয়া এই ভাবটিকে যদি আমরা ইংরেজিতে আনতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে সিং সিং মানে গান গাওয়া এটা প্রেজেন্ট ফর্ম এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং তাহলে এখানে যে বলেছে পাস্ট ফর্ম আমরা এই স্যাং এখান থেকে নিয়ে যাব আমরা এখানে লিখেছি স্যাং সি স্যাং তারপরে আছে আদার্স অর্থাৎ অবজেক্ট বা অন্য কিছু থাকে এখানে লেখা রয়েছে একটি গান তো আমি সেটিকে লিখেছি এস অ তাহলে পুরো কি দাঁড়ালো সি স্যাং এস অ সে একটি গান গাইলো তারা একটি গান গাইলো তারা খাবার খেলো তারা বাড়ি ফিরল সে একটি পত্র লিখলো দেখো প্রত্যেকটা কাজ ল ম ক তেন তাম এগুলো যুক্ত আছে এবং কাজটা অতীতকালে শুরু হয়ে অতীতকালই শেষ হয়ে গেছে তার কোনো ভর বর্তমান নাই এরকম বোঝাচ্ছে কাম টু দ্য নেক্সট এক্সাম্পল আমি গতকাল একটি সাপ মেরেছিলাম দেখো গতকাল অর্থাৎ এটা বোঝা যাচ্ছে অতীতকালে ঘটনা এবং মেরেছিলাম এখানে ক্রিয়াপদ এখানে দেখো ল ম ত ধুন্তু ন এগুলো যোগ আছে তাহলে আমরা লিখেছি এখানে সাবজেক্ট আই এবারে মারা লিখেছি কি কিল তার যেহেতু পাস্ট ফর্ম বসবে এখানে লেখা রয়েছে কিল আমি এখানে লিখেছি কিল আই কিল এবার বলা রয়েছে একটি সাপ এস নে এবার যেহেতু বলা হয়েছে গতকাল ইয়েস্টারডে আই কিল এস নে ইয়েস্টারডে কাম টু দ্য নেক্সট এক্সাম্পল পলাশ গত রাত্রে সিনেমা দেখেছিল এটাও দেখো গত রাত্রের একটা ঘটনা মানে অতীতকালে হয়েছে এবং এখানে বাংলা ক্রিয়াপদের সঙ্গে দেখো ল যুক্ত আছে দেখেছিল তাহলে কি হবে পলাশ এবার যেহেতু দেখেছিল মানে কি দেখতে গিয়েছিল তো যাওয়া ইংরেজি আমরা জানি গো তার পাস্ট ফর্ম করলে হবে ওয়েন্ট তাহলে আমরা লিখেছি পলাশ ওয়েন্ট টু দ্য সিনেমা লাস্ট নাইট পলাশ গত রাত্রে সিনেমা দেখতে গিয়েছিল এরপর দেখো আমি সেখানে উপস্থিত ছিলাম প্রিয় ছাত্রছাত্রীরা আমরা জানি
এম আর এগুলোকে বলা হয় বিভাগ, এরা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এবারে এদেরকে যদি আমি পাস্ট ফর্মে নিয়ে যাই তাহলে হবে ওয়াজ ওয়্যার, যার অর্থ হচ্ছে ছিলাম ছিল এরকম। তাহলে আমি সেখানে উপস্থিত ছিলাম, এখানে সাবজেক্ট আই আমি, এবার ইজ আমার তার পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার, যেহেতু আই সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব। তাহলে আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আমি সেখানে উপস্থিত ছিলাম। এরপর দেখো তার অলঙ্কার ছিল, কোন একজন মহিলা তার অলঙ্কার ছিল। তো আমরা জানি হ্যাভ হ্যাজ এগুলো প্রেজেন্ট ফর্মে ইউজ করা হয়। এবারে এগুলোকে যদি পাস্ট ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে হ্যাড। এক্ষেত্রে দেখো সি, এবার যেহেতু ছিল বলে যাচ্ছে তাহলে হ্যাড হবে, সি হ্যাড অর্নামেন্টস, তার অলঙ্কার ছিল। যদি আমরা বলতাম তার অলঙ্কার আছে তাহলে তো সি হ্যাড অর্নামেন্টস, এই হ্যাড হ্যাজ প্রেজেন্ট ফর্মে ইউজ করা হয় আছে অর্থে, আর অতীত অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ ইউজ করা হয়। ডিয়ার স্টুডেন্টস লেটস নাও রিভিউ টুডেস ক্লাস। আমরা দেখতে পেলাম যে পাস্ট ইন্ডিফিনিট টেন্স মূলত অতীতকালের কোনো ঘটনা কাহিনী বা গর্ব বলতে গেলে, অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে গেলে, বা কোনো কাজ এইমাত্র হয়ে গেল এরকম বোঝায় আমরা ইউজ করব। বাংলা ক্রিয়াপদের সঙ্গে ল ম ত দ্যুতন্ন তাম তেন ইত্যাদি যুক্ত থাকে। এবার কখন কি বলছে, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম বা ভিটু বসাবো, এবং আদার্স অর্থাৎ অন্যান্য যেগুলো থাকে অবজেক্ট বা আরো কিছু কমপ্লিমেন্ট সেগুলো আমরা বসাতে পারি। ডিয়ার স্টুডেন্টস দ্যাটস অল ইন দিস ভিডিও। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অর সাজেশনস প্লিজ রাইট ইন দ্য কমেন্ট সেকশন অফ দিস চ্যানেল এন্ড ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর আপডেটস এন্ড শেয়ার দিস ভিডিও টু আদার্স সো দ্যাট আদার্স ক্যান লার্ন। Thank you for your kind attention. See you with my next video on the use of past indefinite tense.